8 মডুলার বোর্ডটা দিয়ে এখন আমরা এই কানেকশনগুলো লাগাবো। কি করে লাগাই আমি এটা এখন দেখাবো, প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি আমি। আমার এখানে সুইচের নিচের পয়েন্টে আমি যেটা মেন লাইন দিয়ে দিচ্ছি, রেড কালারের তাতে ফেজ তার, সবুজটা হচ্ছে নিউট্রাল, নীলটা হচ্ছে আর্থিং, আর এটা হচ্ছে আমার ইনভার্টার। ইনভার্টারের জন্য আমি ডবল টেপ করে রেখেছি এখানে আর এখানে ডবল টেপ। এবার আমি এখানে শুধু লাগাচ্ছি, মেন লাইনটা প্রথমে লাগিয়ে দিই। আমি এই পয়েন্টগুলোকে যে কোনো একটা পয়েন্টের মধ্যে লাগাতে পারি। এবার আমি নিউট্রালটা লাগাবো। নিউট্রালটা আমি সরাসরি সকেটে লাগিয়ে দেবো। ইনভার্টার, ইনভার্টারের জন্য আমি এখানে একটি শুধু বাল্ব রাখবো ইনভার্টারের জন্য। ওই আমার প্রথমে একটি সুইচের মধ্যেই লাগিয়ে দেবো ইনভার্টারের তারটি। আমি বোর্ডের শেষে সুইচটিকে রেখেছি ইনভার্টারের জন্য, আমি এটা কানেকশন লাগিয়ে দিই। এটা হচ্ছে আর্থিংয়ের তার, এই আর্থিংয়ের তারটি সকেটের উপর টানতে লাগবে। এবার আমার মেন লাইন ফিটিং হয়ে গেল। এবার আমি যে কানেকশনগুলো আছে এই কানেকশনগুলো এক এক করে লাগিয়ে দেবো। প্রথমে ইনভার্টারের যে কানেকশনটি আমি রেখেছি এটা তো আমি ইনভার্টার কানেকশন দেবো, এটা তো আমি ইনভার্টার কানেকশন দেবো। ওটার কানেকশন আমি এখানে লাগাই। তারপরে এক এক করে প্রত্যেকটা সুইচের মধ্যে আমি তিনটে সুইচের তিনটে তারের যে কানেকশনগুলো আছে, ফ্যান আছে, লাইট আছে, টিউব আছে, তিনটে কানেকশনের তিনটে তার আমি সুইচের উপর প্রান্তে এখন লাগিয়ে দেবো। প্রত্যেকটি সুইচের ওপরে যে তারটি লাগালাম এই প্রত্যেকটি সুইচের ওপরে তারটি হচ্ছে প্রত্যেকটা কানেকশনের ফেজ তার। এবং আমার যে নিউট্রালটা আছে ওই নিউট্রালটা আমি ওপরেই ওপরে জয়েন্ট বক্সে জয়েন্ট দিয়ে দিয়েছি। এবার আমি সকেটের সুইচে লাইনটি দিয়ে দেবো। এটা আমার সকেট, এর সুইচ হলো এটা। রেগুলেটর তারটি আমি ফ্যানের সুইচের মধ্যে লাগিয়ে দিলাম। এবার রেগুলেটর যে একটি তার অবশিষ্ট একটি তার থাকলো এই তারটিকে আমি যেটা ফ্যানের কানেকশন আমার উপর থেকে যে ফ্যানের কানটি এসছে ওই ফ্যানের কানেকশনের মধ্যে লাগিয়ে দেবো। এটা আমার ফ্যানের কানেকশন, এটার সাথে আমি এটাকে জয়েন্ট করে দিলাম একসাথে, তাহলে আমার ফ্যানের দিকে কানেকশনটি চলে গেল। এবার আমি এটিকে টেপিং করে দেবো। জয়েন্টটিতে টেপিং করে দিলাম। আমার এই বোর্ডটির পুরো কানেকশন কমপ্লিট হয়ে গেল। ভালো লাগলে এবার আমি এই বোর্ডটা লাগিয়ে দিলাম।
এবার বডিকে লেভেল করতে হবে। জন্য যেটা দেখে নাও, এবার বডির ওপর কভার লাগিয়ে দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।